প্রতিশ্রুতি দিয়ে মূকাবধির প্রতিবন্ধী এক মেয়েকে একাধিকবার সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো ঝাড়গ্রাম থানার। ঝাড়গ্রাম পৌরসভার পুরাতন ঝাড়গ্রাম এলাকার এক যুবক ওই এলাকার এক প্রতিবন্ধী মূকাবধির মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। এরপর অভিযুক্ত যুবক ওই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে অস্বীকার করায় তার পরিবারের লোকেরা ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম থানার পুলিশ উজ্জ্বল দাস নামে ওই যুবককে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে। মঙ্গলবার ওই যুবককে ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলে। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত যুবক উজ্জ্বল দাসকে 3 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্ত যুবককে নিজের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে পুরাতন ঝাড়গ্রাম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।